রাত পোহালেই বেজে উঠবে বিয়ের শানাই। তার আগেই বুধবার মেহেন্দি সঙ্গীতের অনুষ্ঠানে গম গম করছে ঋষি কাপুরদের বাড়ি। বলছি রণবীর কাপুর আর আলিয়া ভাটের বিয়ের কথা। থ্যাংক ইউ ফর মেকিং মাই হার্ট স্মাইল এন্ড মাই আইজ শাইন। মুম্বাইয়ের আরকে হাউসে বসছে এই রাজকীয় বিয়ের আসর। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এই বিয়েতে। কোনোভাবেই বিয়ের ছবি তোলা যাবে না অতিথিদের, এমন অনুরোধ করা হয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। রণবীর আলিয়ার বিয়ের কোনো ছবি যাতে মিডিয়ায় ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতেই আলাদা করে এই ব্যবস্থা করেছেন কাপুর পরিবার। বিয়েবাড়িতে প্রবেশের আগে অতিথিদের ফোনের পেছনে স্টিকার লাগিয়ে ক্যামেরা ঢেকে দেওয়া হচ্ছে, কেউ যাতে কোনো ছবি না তুলতে পারেন এই কারণেই এমনটা করা হচ্ছে। নিরাপত্তারক্ষীরা অতিথিদের ফোন নিয়ে তার ক্যামেরা ঢেকে দিচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়েছে। দেখা গেছে বাড়ির বাইরে ব্যারিকেড দেওয়া হচ্ছে, যারাই তা পেরিয়ে ভেতরে যাচ্ছেন আগে তাদের ফোন নিয়ে ক্যামেরা ঢেকে দিচ্ছেন নিরাপত্তারক্ষীরা। হবু দম্পতির কোনো ছবি যাতে কোনোভাবেই বাইরে না বের হয় তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। শোনা যাচ্ছে বৃহস্পতিবার বিকেল 3টে নাগাদ রণবীর আলিয়ার চার হাত এক হবে। বিয়ের অনুষ্ঠানে তেমন জাঁকজমক থাকবে না বলেই খবর। হাজির থাকবেন হাতে গোনা কয়েকজন নিকট আত্মীয় ও বন্ধু বান্ধব। তবে রিসেপশনের দিন অতিথি সংখ্যা আরও বাড়বে বলে শোনা যাচ্ছে। সেদিন ইন্ডাস্ট্রির আরও অনেককেই আমন্ত্রণ জানানো হয়েছে আরকে হাউসে। ইতিমধ্যে ফুল মালা আর আলোর রোশনায় সেজে উঠেছে আরকে হাউস। এটাই রণবীরের পৈতৃক বাড়ি। বুধবার সকাল সকাল সেখানে করিনা কাপুর, কারিশ্মা কাপুরদের পৌঁছে যেতে দেখা গেছে। মৌসুমী সুলতানা, ডেস্ক রিপোর্ট, নিউজ হান্ট।